মনির ভাই এখানে কি করেন? আসসালামু আলাইকুম। এদি এক চাষের জমি, সে চাকরি বাকরি করি খায়। আমাকে বলিছে যে একটু জমিটা দেখি আইগা, তো সরিষার জমির সার মার মারাজ্য হয়েছে নাকি। তো এখন জমিতে আসি দেখি যে সরিষার পচন ধরেছে। এই দেখেন পচন ধরেছে, তো এখন পচন ধরেছে, দেখেন গাছ, এই দেখেন মরি যাচ্ছে, অটোমেটিক মরি যাচ্ছে। ঠিক আছে, এই যে গুড়া পইছি, এই যে গুড়া পইছে, এই যে গুড়া পইছি, এটা আর হবিলা মনে করেন, গুড়া পইছি আর কি মরি যাচ্ছে। তো এখন এই জমিওয়ালা আর কি চাকরি বাকরি করে খায়। এখন এই কৃষকদের আর কি মোবাইলে কথা কয় আর কি আবাদ বিনিয়োগ করে। তো আমাকে আর কি, আমি ফোন দিছিলাম যে চাচু আপনি তো জমিতে পচন ধরিছে, সরিষার পচন ধরিছে, তো আপনার এখন সার মারা যাবিলা আগে পচন দমন করার জন্য আর কি সেই ওষুধ দিতে হবি। তো আমাকে কইলো যে তাহলে আমার তো পরিচিত দোকান আছেই, চাচু কইলো যে আমার পরিচিত দোকানে যায় তুমি ফোনটা ধরা দাও গা, তাহলে ওখান থেকে তুমি ওষুধ নিয়ে যায় মারো গা। তো এখন এই যে চাচুর জমিতে আইছি, এই জমি আর কি এই গৃহস্থ আর কি চাকরি বাকরি করি খায়, ওই আমাদের আর কি ফোন টোন দিয়ে আর কি আবাদ ফসল করি খায় এই পর্যন্তই। পরেতে এই যে এখন ওই জমিতে আর কি ওই আপনার পচন দেওয়ার জন্য, এই পচন দমন করার জন্য, এই সরিষার জমিতে পচন দমন করার জন্য এই মনে করেন যে ওষুধ দিব। ওষুধ দিব, ওষুধ দেওয়ার পরে পচন আর দমন হওয়ার পরে গা মনে করেন যে তারপরে গা চারদি সার মারতে হবে। এই তো হচ্ছে অবস্থা। আর ওষুধ দেওয়ার আগে অবশ্যই মুখে মাস্ক নিতে হবে, কি জন্য, যে কোনো ওষুধ জমিতে প্রয়োগ করার আগে অবশ্যই নিজেকে আর কি যতটুকু মানে সেভ করা যায় ততখানি ভালো, কেননা ওষুধ জিনিস তো খারাপ জিনিস, এটা হচ্ছে লাখ মুখে গেলে ক্ষতি হতে পারে। এই জন্য আগেভাগেই মনে করেন যে মুখে মাস্ক দেওয়া ওষুধ অবশ্যই দিতে হবে। এই তো অবস্থা, এই সর্ষার বয়স হচ্ছে, এই সর্ষার বয়স মাস আসতেছে না কেড়ে, এই সর্ষার বয়স 18 দিন, 18 দিন সর্ষার বয়স, আর কয়দিন পরে আপনারে সেই রকম হলুদ ফুল দেখাবো। আর কয়দিন যায় আপনারা সেই সুন্দর হলুদ ফুল দেখতে পাবে। এখন বর্তমান এই যে অটো মেশিন বাড়ায় কৃষকদের অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। এই মনে করেন যে আগে হ্যান্ডেল আসিল এই 30 লিটার 40 লিটার কান্দের মধ্যে পানি লিয়া, মনে করেন যে এই ফসলি জমির ভিতরে ওষুধ দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই জায়গায় থেকে মনে করেন যে এখন অটো হয়েছে, অটো হওয়ার কারণে এখন মনে করেন যে এখানে সুইচ দিব, সুইচ দিব, অটোমেটিক মনে করেন যে ওষুধ বাড়া যাবে, খালি সুইচ দিব। এই যে সুইচ দিলাম, ওষুধ বাড়াই গেল সুন্দর করে আর কি স্প্রে করতে হবে, যাতে দেন কোনো কোনোটা যেন বাদ না যায় সেইভাবে আর কি স্প্রে ইয়া করতে হবে। এই যে ভালো পছন্দ ধরা ধরেছে, ভালো মরা মরছে, মরি দেখেন না, ওই উত্তরে দেখেন একবারে ইয়া হয়ে গেছে, জমি বাড়াই গেছে, মাটি বাড়াই গেছে, হ্যাঁ ভালো মরা মরছে। এখন এই এই গৃহস্থ করে খায় চাকরি, এখন এই কৃষকের পুর, কৃষকের পুরই ভিত্তি করি আর কি ফসল আবাদ করে, আবাদ ফসল করে, হ্যাঁ আমরাই আর কি করে দিই, আমাদের আর কি সম্পর্কে আর কি চাষুই হয়, আমরাই আর কি তাদের আর কি আবার ফসল করে দিই, ফোন টোন দেয়। কত সুন্দর সুবিধা হয়েছে, আর কয়েকদিন গেলেই, আর 15 দিন যাতে দেন, আর 15 দিন গেলেই মনে করেন যে সর্ষার ফুল সেরম ভাবে দেখাবো আপনাদের। কৃষিকাজকে আমি অনেক ভালোবাসি, অনেক, যদিও অনেক কষ্ট তবুও ভালোবাসি। আমার সফলতা হচ্ছে এই গৃহস্থরে এই জমির আলারদের এবং গৃহস্থদের কাজ করে দিয়ে মনে করেন যে এই বিছন থেকে 2 পাতা, 2 পাতা থেকে 4 পাতা, 4 পাতা থেকে 10 পাতা, 10 পাতা থেকে ফসল ফুলি ফুলি গেছে, এবং কি ঘরেও নিছে,
তখন গৃহস্থরা যে হাসিটা দেয় বা যে আনন্দটা পায়, সেই আনন্দটা আমার ভালো লাগে। আমরা হাজার কষ্টের মাঝে যে একটা গৃহস্থকে হাসি মুখ ফুটাতে পারি বা কাজকর্মের মাধ্যম দিয়ে, তখন আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার সফলতা। ভাইস্তা এখানে কেন বাবা? আমি দেব। তুমি দিবে? আমি দিব। এ বাবা, এটা তুমি পারবে না, এটা তুমি পারবে না বাবা। তুমি এখানে আইছো কেন? তুমি কি দিবে বাবা? হ্যাঁ, যাও বাড়িতে যাও বাবা। কাকু, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাবে? যাও, রোদ উঠেছে তো, তোমার হচ্ছে তুমি কালো হয়ে যাবা। যাও বাড়িতে যাও। আজ এই সরিষার বয়স হচ্ছে 18 দিন। এই 18 দিন পরে, 18 দিন চলতেছে, চলা পরে আর 15 দিন গেলেই মনে করেন যে ভরকুর, মনে করেন যে এই সবুজ মাঠ, মনে করেন যে হলুদ হয়ে যাবে, হলুদ ফুলে পরিণত হয়ে যাবে এই মাঠটা। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার আপনাদের দেখাবো এই এই মাঠটাই যখন হলুদ হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো হলুদ সরিষার ক্ষেত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।